বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হলো দুই বালক। এর মধ্যে এক বালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জের লিচু বাগানে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি লিচু বাগানে দুই বালক কাঠ কুড়োতে যায়। সেই সময় একটি বোমাকে বল ভেবে তুলে ছুড়ে দেয়। বোমাটি ফেটে যায়। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসে লিচু বাগানে। তারাই দুই বালককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এক বালককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আমার ছেলে গেছিল খড়ি কাটতে, গাছ থেকে পড়ে গেল, ওখানে খড়ি পড়লো, পেশাব আজ হয়ে গেল, পেশাব আমার ছেলেকে লেগে গেছে, আমার ছেলে ওখান থেকে ভেঙে চলে আসে, এটাই কথা লাস। হসপিটাল নিয়ে গেলাম, হসপিটালে রিপোর্ট করলো, রিপোর্ট করে নিয়ে আসলাম। এখন আওয়াজ শুনতে পেয়েছি, আওয়াজ শুনতে পেয়েছি, আওয়াজও হলো, খুব জোরই হলো আওয়াজটা। আমি ছেলেকে নিয়ে আমি হসপিটাল চলে গেলাম। আবার পরে করে কী হলো না হলো ওখান থেকে আমি দেখিনি। আর 14 বছর আমার ছেলে বয়স, নাম জসিম শেখ। আমার ছেলেটা লক্ষ্মী ভাঙতে গেছিল, লক্ষ্মী কাটতে কাটতে খড়িটা পড়ে গেছে। আমার জানে না কি এটা কী আছে, আপনাদের বাচ্চা ছেলে কী করতে পারবে, আপনার কী হয়ে ফুটে গেছে। তো আমরা জানতে পারলাম কি গাড়ির চাকা ফুটলো, একটা লোক বলে চলো কি কী হয়েছে। তো যে দেখছি তো বাচ্চাটার হাতে নিয়ে গেছে, এই তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেছে। দুজন ছিল, আমার ছেলের নাম নূর ইসলাম আর ওইটার নাম জসিম। পরে হসপিটাল নিয়ে গেলাম, ওখানে না ঠিক আছে, সিলাই টিলাই করে নিয়ে এলাম। এখন কেমন আছে? এখন আছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। খবর দেয়া হয় বোম স্কোয়াডকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অঞ্চল অফিসার, গ্রাম পঞ্চায়েত অফিসার পেছন দিকে লিচুর বাগানে একটা পরিত্যক্ত জায়গায়, হ্যাঁ, যেখানে লোকজন চলাফেরা করে না, সেই জায়গাতে ওই একটা ড্রামের মধ্যে 5-6খানা বোমা রাখা ছিল। হ্যাঁ, সেটা বল ভেবে দুটো বাচ্চা তারা হাত দিতে যায়, তখন সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে একটু আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ, এবং সেই জায়গাটিকে আমরা কর্ডন করে রেখেছি এবং হ্যাঁ, বোম ডিসপোজাল স্কোয়াডকে বলা হয়েছে, তারা আসবে, এসে নিয়ে ওই সেটাকে ডিসপোজাল করবে। এবং আমরা একটা আননোন এগেনস্ট মিসক্রিয়েন্টসদের এগেনস্টে একটা সুমোটা কমপ্লেন করেছি। একজন হচ্ছে নূর ইসলাম, বয়স 12, জসিম শেখ তার বয়স 13, তারা ওই জ্বালানি কাঠ পুড়োতে গিয়েছিল সেখানে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।